কালী পূজোর লড়াই স্পন্সর্ড বাই কাবেরী ফ্যাশন সবার জন্য কো-স্পন্সর্ড বাই ডেস্টিনেশন হলিডে ইয়োর ট্রাভেল পার্টনার খাগড়া চৌরাস্তা বহরমপুর এবং এমআই স্টোর উষসী এন্টারপ্রাইজ প্রাঙ্গণ মার্কেট। পাড়ায় পাড়ায় পুজো লড়াই নিয়ে আরও একবার আপনাদের সামনে আমি প্রশান্ত চক্রবর্তী হাজির হয়েছি। আজকে আমি রয়েছি ভাটপাড়া মিলনী দুর্গোৎসব কমিটির এই পুজো প্রাঙ্গণে। আমরা শুনব ভাটপাড়া মিলনী এবছর কী চমক দিতে চলেছেন। তারা প্রত্যেকবারই নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ভাবনা নিয়ে পুজো করেন, এবছর তাদের ভাবনা কি নিশ্চয়ই আমরা শুনব। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে এই পাড়ায় পাড়ায় পুজোর লড়াই এই অনুষ্ঠান নিবেদনে কাবেরী কাবেরী এবার আপনাদের জন্য নিয়ে এসছে নানা রকম আকর্ষণীয় অফার। যেমন থাকছে অষ্টমীতে লাখপতি হওয়ার সুযোগ, অর্থাৎ অষ্টমীর দিন মাত্র 499 টাকা কেনাকাটার ওপরেই থাকছে নগদ 1,00,000 টাকা জিতে যাওয়ার সুযোগ। এছাড়াও থাকছে প্রত্যেকটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। কাবেরী এবছর একটি অভিনব অফার নিয়ে এসছে, সেই অফারটি হলো হ্যাপি আওয়ার ডিসকাউন্ট অফার, অর্থাৎ সকাল 9:30 থেকে বেলা 11:45 পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে আরও বেশি ছাড়। এই হ্যাপি আওয়ারে যারা কেনাকাটা করবেন তারা অন্য সময়ের থেকে অনেক বেশি ছাড় পেয়ে যাবেন যদি আপনারা সকাল 9:30 থেকে বেলা 11:45 পর্যন্ত এই হ্যাপি আওয়ারে কেনাকাটা করেন। পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ে নিবেদনে কাবেরী, সহযোগী নিবেদনে ডেস্টিনেশন হলিডে। বিদেশ ঘোরা এখন আর একেবারেই শক্ত ব্যাপার নয়, এখন আর শুধু দেশ নয়, বিদেশ আপনাকে ডাকছে, হাত চালিয়ে দিচ্ছে। আর তাই আপনার ট্রাভেল পার্টনার হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন ডেস্টিনেশন হলিডে। ভাটপাড়া মিলনী দুর্গোৎসব কমিটি কী ভাবছেন তারা এবছরের পুজো নিয়ে, আমরা শুনে নেব তাদের মুখেই। দাদা আপনার নাম? আমার নাম বিকাশ কর্মকার। আচ্ছা, এবছরের ভাবনা কী? মানে এই জন্যই বলছি, আপনারা তো প্রত্যেক বছর চমক দেন, মানুষ উৎকণ্ঠায় থাকে যে ভাটপাড়া মিলনী কী করতে চলেছে। তো এবছর আপনাদের কী ভাবনা? এবছর আমরা একটু অন্যরকম ভেবেছি। এবছর ভেবেছি সাবমেরিনে চেপে সাগরতলে দুর্গা দর্শন। মানে মানুষ প্রথমে একটা সমুদ্রের পুরো পরিবেশটাকে মানুষ এবারকে দেখাবো। এবার দেখাবো প্রথমে মানুষ একটা জাহাজে ঢুকবে, প্রথমে জলজাহাজের ভেতরে ঢুকলো, তারপরে জাহাজটা ঘুরে সাবমেরিনে যাবে। সাবমেরিনে যখন যাবে তখন পুরো মনে হবে যে সাবমেরিনটা চলছে, গোটা সাবমেরিনটাকে দেখে, একটা 66 ফুটের সাবমেরিন থাকবে, সাবমেরিনটাকে দেখে আরও গভীরে চলে যাবে। গভীরে চলে গিয়ে যেখানে আমাদের মা থাকবে, মা দুর্গা থাকবে, সেখানে মনে হবে একটা সমুদ্রের তলে চলে এসেছি। একটা সমুদ্র তলে একটা ডুবুরি বা যেখানে মানুষ দাঁড়িয়ে যে পরিবেশটা ঠিক অনুভব করতে পারবে ঠিক তেমনই এবার আমরা এইরকম চমক রেখে মানুষ যখন ঢুকবেন তখন একটা একটা মানে অকওয়ার্ড একটা গ্যাদারিং কি তৈরি হবে না? না, সেরকম করে কোনো গ্যাদারিং তৈরি হবে না, কারণ আমাদের যে পুজো কমিটির যে জায়গাটা বেছে নিয়েছি আমরা, প্রায় 1.5 বিঘের ওপরে জায়গা, গোটা 1.5 বিঘের ওপরে প্যান্ডেল হচ্ছে এবং তার যথেষ্ট স্পেস থাকবে যাতে কোনো রকম গ্যাদারিং যাতে না হয়। যতটাই লোক আসুক না কেন কোনো রকম গ্যাদারিংয়ের আশা করছি না। নিশ্চয়ই আমরাও অপেক্ষায় রইলাম যে আমরাও দেখতে নিশ্চয়ই আসবো এবং আমরা দেখবো যে মানুষ কতটা স্বচ্ছন্দভাবে দেখছেন। নিশ্চয়ই আপনারা যখন বলছেন তখন সেরকম ব্যবস্থাই থাকবে। আমার সঙ্গে আরও উদ্যোক্তাদের মধ্যে আরও অনেকেই রয়েছেন। দাদা আপনার নাম? প্রাণনন্দে। আচ্ছা বলছি যে এই যে বললেন, উনি যেটা বললেন যে আপনাদের এবার অনেকটা হচ্ছে যে আন্ডার ওয়াটার টোটাল ব্যাপারটা, অ্যাটমসফিয়ারটা হচ্ছে আন্ডার ওয়াটার, তো দুর্গা প্রতিমাও কি এর সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাদের কিছু হচ্ছে না দুর্গা প্রতিমা স্বাভাবিক? না না, দুর্গা প্রতিমা এর সঙ্গে একটা অন্য ধরনের আছে, স্বাভাবিকই নেই। স্বাভাবিক পুজো তো আমাদের মন্দিরেই হয়, হ্যাঁ, আমাদের মডেলে যেটা থিমের মডেল হবে সেইভাবেই প্রতিমাটা করা হচ্ছে। এই প্যান্ডেলের সঙ্গে অর্থাৎ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা সেখানকার প্রতিমা তৈরি হচ্ছে, আর স্বাভাবিক প্রতিমা পুজোটা আলাদা হয়। তো এইরকম একটা ভাবনা এবছর ভাবা কেন? প্রতি বছরই আমি একটু আলাদা করি, কোনোবার একটু মন্দির টন্দির দর্শন নিয়ে পড়ি, আবার কোনোবার একটু বাচ্চাদের দিকে ঝুঁকে যাই, কারণ পুজো তো ধরুন সবাই মন্দির প্যান্ডেল সবাই সব জায়গাতেই হয় মোটামুটি, কিন্তু বাচ্চাদেরকে ভেবে কেউ জিনিসটা করে না, আমাদের যেন বাচ্চাদের একটা এফেক্ট থাকে যে বাচ্চারা যাতে জিনিসটা উপভোগ করতে পারি না। গেলবারও তাই ছিল, বাচ্চাদের পরিবেশ করেই করেছিলাম, এবারও আমাদের সেই জিনিসটাই আছে। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে উদ্যোক্তাদের মধ্যে, একটু কথা বলবো তার সঙ্গে। দাদা আপনার সত্যব্রত পাল, কী মনে হচ্ছে মানুষ কতটা আকৃষ্ট হবে? সাধারণত যেভাবে যত্ন নিয়ে বিগত বছরগুলোতে আমরা করেছি, ক্লাবের সমস্ত সদস্য আমাদের সহসম্পাদক বিকাশ কর্মকারের উদ্যোগে, থিম মেকার মূলত বিকাশ কর্মকারী,
এবার উদ্যোগে যেভাবে এসে মানুষজন সাড়া দিয়েছে, এবার অপেক্ষায় আছি যে আপনারা কি বলছেন, দর্শক কি বলছে, বাচ্চারা কিভাবে বিষয়টি এনজয় করছে। মানে প্রতিবারই আপনাদের এখানে মানুষের ঢল নামে, এটা আমরাও দেখেছি, মানুষের ঢল প্রত্যেকটি প্রতিবারই নামে। তো একই রকমভাবে এবছরও আপনারা আশা করছেন যে মানুষ নিশ্চয়ই সেভাবেই মানে সাড়া দেবে? না, সাড়া দেবে এরকম প্রত্যাশা তো রয়েইছে। ইতিমধ্যে থিমের নাম নিয়ে যথেষ্ট প্রচারের পরেও অনেকেই দেখি এসে খোঁজ নিতে আসছে বা জিজ্ঞাসা করছে কীভাবে হবে বিষয়টি। তো আমরাও সাবমেরিনে চেপে সাগরতলে দুর্গা দর্শন করতে অবশ্যই এখানে হাজির হব। সাবমেরিনে চেপেছি অন্য জায়গায়, কিন্তু সাবমেরিনে চেপে দুর্গা দর্শন করিনি, সেটা এবার সেটা আমরা সবাই মিলে নামবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, নিবেদনে কাবেরী, সহযোগী নিবেদনে ডেস্টিনেশন হলিডে এবং এমআই মোবাইল। আর এই পাড়ায় পাড়ায় পুজোর লড়াই নিয়ে আমরা আজকে এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া মিলনী দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে। কিন্তু এই মুহূর্তে সময় একটা বিজ্ঞাপন বিরতি নেওয়ার, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, কোথাও যাবেন না। এবার পুজোয় কাবেরিতে লাখপতি হন অষ্টমীতে, অফারও আছে চমৎকার, প্রতিটি কেনাকাটাই উপহার, তাই চলে আসুন কাবেরিতে। কাবেরি খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ভ্রমণ জগতের নবাব ডেস্টিনেশন হলিডেজ, মন চাই বিদেশ যেতে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্যাকেজ ট্যুরের নানা চমক নিয়ে হাজির ডেস্টিনেশন হলিডেজ। ড্রিম ডেস্টিনেশনের তালিকায় থাইল্যান্ড, ইউরোপ, গ্রিস, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ একাধিক স্পট, সঙ্গে ক্রুজ বুকিং এর সুবিধা। যোগাযোগ ডেস্টিনেশন হলিডেজ, কান্দি কাঁঠালতলা ব্রাঞ্চ অফিস, 149 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 9564523404। ডেস্টিনেশন হলিডেজ, ইয়োর ট্রাভেল পার্টনার। নমস্কার দর্শক বন্ধুরা, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, নিবেদনে কাবেরী, সহযোগী নিবেদনে ডেস্টিনেশন হলিডে এবং এমআই মোবাইল। আর আমরা রয়েছি ভাটপাড়া মিলনী দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে। আমাদের সঙ্গে দেখছেন ওদের, স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওরা এই পোশাকে কেন। আসলে ওরা এখানে ক্যারাটে প্র্যাকটিস করছিল, এখানে নিয়মিত ক্যারাটে প্র্যাকটিস হয়, ক্লাস হয়। যেহেতু ওরা ক্যারাটে প্র্যাকটিস করছিলো, তাই স্বাভাবিকভাবে ওরা এই পোশাকে রয়েছে। কিন্তু ওরা ক্যারাটে করছিল মানে ভাববেন না যে ওরা শুধু ক্যারাটেই করতে পারে, ওরা গানও গাইতে পারে, কবিতাও বলতে পারে। তেমনই কয়েকজন শিল্পীকে নিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি এখানে। কী নাম তোমার? মৌলি ঘোষ। আমরা মৌলির একটা কবিতা শুনি, আবৃত্তি শুনি মৌলির কাছে। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পুরনো ধার, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে, বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, এ কি অনা সৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, পুরে ঘরেই তারা কেন মাছির মতো মরছে, ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছেই ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য, হিং টিং ছাট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। নমস্কার। খুব সুন্দর, একটা হাততালি হোক মৌলির জন্য, থ্যাংক ইউ। আরও একজন রয়েছে আমাদের কাছে, কি নাম তোমার? তৃষা সরকার। তৃষা সরকার, তৃষা কি কবিতা শোনাচ্ছ? তালগাছ। তালগাছ, এক পায়ে দাঁড়িয়ে? তালগাছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায় একেবারে উড়ে যায় কোথা ভাবে পাকাশে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা নেই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার, সারাদিন ঝরঝর কাপে পাতা পত্থর উড়ে জানো যাবে ও, যেভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর পার পৃথিবীর কোনটি। নমস্কার। বেশ, খুব সুন্দর, ওর জন্য একটা হাততালি হোক।
এবার একটু আবৃত্তি থেকে আমরা গান শুনি। আমাদের সঙ্গে গান গাইবার জন্য শিল্পীরা রয়েছে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি ও, দিও তোমার মালা খানি। বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি ও, দিও তোমার মালা খানি। বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমরা শুনলাম কবিতা গান পারফরমেন্স শুনলাম, যেটা আগেই বলছিলাম যে ওরা শুধুমাত্র এখানে ক্যারাটে প্র্যাকটিস করে তাই নয়, ওদের মধ্যে কিন্তু অন্য শিল্পী সত্তাও রয়েছে, আর সেটাই ওরা তুলে ধরলো আমাদের সামনে। ওদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার এবং সেই সাথে কাবেরীর পক্ষ থেকে ডিসকাউন্ট কুপন আমি সকলকে ওদের হাতে তুলে দিচ্ছি যারা পারফর্ম করলো। কাবেরীর পক্ষ থেকে একটা হাততালি হোক ওদের সবার জন্য, থ্যাংক ইউ। পারফরমেন্সের পর এবার গেম রাউন্ড, আপনারা দেখছেন পাড়ায় পাড়ায় পুজো লড়াই, নিবেদনে কাবেরী, সহযোগী নিবেদনে এমআই মোবাইল এবং ডেস্টিনেশন হলিডে। আমরা আগেই বলেছিলাম দর্শক বন্ধুরা যে আমাদের এই পাড়ায় পাড়ায় পুজো লড়াই মানে শুধুমাত্র উদ্যোক্তাদের সঙ্গে কথা বলা বা তাদের পুজো সংক্রান্ত বিষয়ে জানা এমনটাই নয়, আমরা সকলে মিলে একটু মজা করে আনন্দ করে খানিকটা সময় কাটাবো আর সেটাই হবে পাড়ায় পাড়ায় পুজো লড়াই। তাই এখানে যেমন পারফরমেন্স থাকছে তেমনি থাকছে নানারকম মজার খেলা। আজকে আমরা যে খেলাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বল অ্যান্ড বাকেটের খেলা, আর যারা খেলবেন আপনারা দেখছেন আমার সঙ্গে রয়েছেন এই পাড়ার মহিলারা বা এই পুজো কমিটির মহিলারা, তারাই খেলবেন আমার সঙ্গে। প্রথমে যিনি খেলছেন একটু পরিচয় করে নিই তার সঙ্গে, আপনার নাম? শ্রীপর্ণা স্বর্ণকার। শ্রীপর্ণা স্বর্ণকার, আপনাকে আরও একবার বলে দিই খেলাটা, সেটি হলো এর মধ্যে অনেকগুলো চার রকম কালারের অনেকগুলো বল রয়েছে, ঠিক আছে? এই বলগুলো আপনাকে চারটে কালার চারটে বাকেটে তুলতে হবে। আপনার হাতে সময় 15 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে এই বলগুলোকে আপনাকে তুলে দিতে হবে। সব বলে যে আপনাকে তুলতে হবে এমন নয়, আপনি যে কটা পারবেন 15 সেকেন্ডে, কিন্তু চার রকম রঙই যেন ওঠে, কোনো একটা ফাঁকা থাকলে হবে না। আর কোনো একটার মধ্যে, ধরুন এইটার মধ্যে আপনি এই কালারগুলো তুলছেন, এর মধ্যে আপনি তাড়াহুড়োর মধ্যে এইটাও দিয়ে দিয়েছেন, সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো, ধরবো না। যে দুগুলো কম থাকবে সেগুলোকে বাদ দেবো, যেগুলো বেশি থাকবে সেগুলোকেই ধরবো। কোনো প্রশ্ন আছে? না, ক্লিয়ার? ওকে, আমি যখন, আপনি চলে আসুন এইখানটা, আমি যখন স্টার্ট বলবো তখন শুরু করবেন, আপনার সময় 15 সেকেন্ড, স্টার্ট। আমরা প্রথমে দেখব যে আপনি চার রকমই তুলেছেন কিনা। বেশ, চার রকমই তুলেছেন, এবার আমরা বলটা কাউন্ট করব। 4, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা বল তুলেছেন উনি। একটু হাততালি ওনার জন্য, নিজের নিজের নাম্বারটা মনে রাখবেন কিন্তু, হ্যাঁ? আপনি 19টা তুলেছেন, ঠিক আছে। এবারে চলে আসুন পরের প্রতিযোগিনী যে খেলবেন। আমরা দ্বিতীয় প্রতিযোগিনী পেয়ে গেছি, আপনার নাম? সুমনা সরকার। সুমনা সরকার, আপনি খেলার নিয়ম বুঝে নিয়েছেন, স্টার্ট। ১৫
আচ্ছা এবারে দেখুন, উনি একটি গন্ডগোল করে ফেলেছেন, সেটি হলো আপনারা সবাই দেখুন এই পিঙ্কের মধ্যে উনি অরেঞ্জ ঢুকিয়ে দিয়েছেন। আমি আগেই বলেছিলাম যেটা কম থাকবে, যেটা কম থাকবে সেটাকে আমরা বাদ দিই, তাহলে এই তিনটে বাদ হয়ে যাচ্ছে। এই তিনটেকে বাদ দিয়ে এবার আমি ক্যালকুলেশন করব। এখানে রয়েছে 1 2 3 4 5। আচ্ছা তাহলে এইখানে পিঙ্ক নিয়েছি, এখানে কিন্তু আর উনি অরেঞ্জ তোলেনি, কোনোটাই আর ক্যালকুলেট করতে পারলাম না। আপনি এখানে তিনটে অরেঞ্জ তুলেছেন পিঙ্কের সঙ্গে, পিঙ্কটা বেশি ছিল, অরেঞ্জটাকে আমি বাদ দিতে হয়েছে, বাদ বাকি কোথাও কিন্তু অরেঞ্জ নেই, আপনি এখানেও সেই পিঙ্ক তুলেছেন। অতএব আমি আপনার পয়েন্ট দিতে পারছি না আপনাকে, বুঝতে পারছেন? ওকে, আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী প্রতিযোগিনীকে। কী নাম আপনার? পলি ঘোষ। পলি ঘোষ, খেলা নিয়ম আপনি জানেন, আপনি প্রস্তুত হয়ে যান, স্টার্ট। স্টপ। এবার দেখি আপনার পয়েন্ট কি দাঁড়ালো। আপনি চারটেতেই চার রকম বল তুলেছেন, ঠিকঠাক একদম তোলা হয়েছে, শুধু এবার পয়েন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 20 তুলেছিলেন, অলরেডি বিট করে গেল, 20 হয়নি এখনো, 20 21 22 23 24 25 26 27, একটা হাততালি ওনার জন্য। এখনো পর্যন্ত উনি 27 পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন। ফের প্রতিযোগিনী, কি নাম? নিতু বিষ্ণু। নিতু বিষ্ণু, স্টার্ট। স্টপ। দেখি ঠিকঠাক আগে তোলা হয়েছে কিনা সবকটা কালার, ঠিক আছে, এইটার মধ্যে একটা ভুল হয়েছে, আপনি সবুজের মধ্যে এইটা তুলে দিয়েছেন, এটা বাদ গেল, বাদ বাকিগুলো ঠিক আছে। এবার দেখব কটা হলো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, একটা হাততালিও, 20 তুলেছেন। আর কে যেন টপে আছেন, টপে কে যেন আছেন, কত তুলেছিলেন? 27টা, ঠিক মনে রেখেছে, খালে মনে মনে ভাবছে সবাই 27-এর কমুক, সবাই 27-এর কমুক। আচ্ছা পরের প্রতিযোগিনী কে? শিপ্রা দুবে। নিয়ম সবাই জানেন, চলে আসুন। স্টপ। দেখি কি ভুল হলো, কি ঠিক হলো, না কালারের দিক থেকে সব ঠিক আছে, এবার শুধু হচ্ছে কাউন্ট কটা হলো, কত যেন হায়েস্ট আছে, 27, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22টা, 27 এখনো টপকায়নি, মনে মনে নিশ্চিন্ত, হাফ ছেড়ে বাঁচলেন যিনি 27 করেছেন, যাক বাবা এবারও হয়নি। আর কেউ? কি নাম? সঙ্গীতা সরকার। সঙ্গীতা সরকার, কি মনে হচ্ছে, 27 তো টপ আছে, 27 পেরোবে? নিশ্চয়ই, চেষ্টা করুন। স্টপ। দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা আগে। আচ্ছা প্রথম হচ্ছে এই, দেখুন এই দুটো বাদ যাচ্ছে, এটা গেল 1, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইখানেও একটা ভুল, এইটা বাদ যাচ্ছে, তাই তো? আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন দুটো আলাদা, এইটা বাদ যাচ্ছে। এইবার কাউন্ট, 3 6 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 27, আগেরটা কত হয়েছিল? টাই হয়ে গেল, টাইটা আমরা ব্রেক করবো। আর কেউ যদি থাকেন চলে আসুন।
পরবর্তী প্রতিযোগী নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কি নাম? পিঙ্কি রক্ষিত। দুজন 27 করেছেন, দেখুন 28 করতে পারেন কিনা, তাহলে আমাদের টাই ব্রেক করতে হবে না, আপনি নিয়ে যাবেন প্রথম পুরস্কার। আর যদি তা না হয় তাহলে তো টাই ব্রেক করতেই হবে আমাদের। স্টপ, এটা এখানে দাও। আচ্ছা, এইখানে একটা ভুল হয়েছে, শুধু এই পিঙ্কটা বাদ যাচ্ছে, বাদ বাকি সবই ঠিক আছে। এবার শুধু কত হলো দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 22, 23, 24, 25, 26। যে দুজন 27 করেছে তারা কিন্তু, যাক বাবা, আমাদের মধ্যেই শুধু হবে টাই। আমাদের এই মজার খেলার ইতিমধ্যে টাই হয়ে গেছে, অর্থাৎ দুজনই সেম পয়েন্ট করে ফেলেছে, দুজনই চাপে আছেন, দুজনই 27 করেছেন। স্বাভাবিকভাবেই আমাদের টাই ব্রেক করতে হবে, কারণ আমাদের তো প্রথম এবং দ্বিতীয় আমরা বাজব, তাদেরকে পুরস্কৃত করব। তো আমরা শুরু করছি টাই ব্রেক, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আরেকবার নামটা বলুন। পলি ঘোষ। পলি ঘোষ, চলে আসুন। স্টপ, দেখি আগে দেখি কোনো ভুল হয়েছে কি না। না, কালারে কোথাও কোনো ভুল হয়নি। আপনি নিজের রেকর্ড নিজে ব্রেক করতে পেরেছেন কিনা এবার সেটা দেখুন। 2, 3, 5, 5, 3, 8, 2, 10, 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। নিজের রেকর্ড ব্রেক করেছেন, একটু হাততালি হোক ওনার জন্য। এবার দেখা যাক পরের প্রতিযোগিনী, তিনি এই 29 ব্রেক করতে পারেন কি না। যদি উনি 29 থেকে একটাও বেশি করেন তাহলে উনি হয়ে যাবেন প্রথম, আর ওই যিনি আগে করলেন অর্থাৎ পলি ঘোষ উনি হয়ে যাবেন দ্বিতীয়। চলে আসুন, আপনার নামটা রাখবেন? সঙ্গীতা সরকার। সঙ্গীতা সরকার, চলে আসুন। স্টার্ট। স্টপ, স্টপ, দেখে নি কালারগুলো আগে ঠিক আছে কিনা। সব চারটেরই কালার ঠিক আছে। এবার কাউন্ট, কত করেছেন আগের জন? 29, 3, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। মানে নিজের রেকর্ডে একদম মানে অক্ষত থাকলেন আপনি। 27 তো 27ই, আমি আর একটাও বেশি করবো না বাবা, আমি 27-এর বেশি করব নি, একদম ডিসিশন নিয়ে নিয়েছেন উনি। অতএব 27, খুব ভালো খেলেছেন আপনারা দুজনেই, চলে আসুন আপনিও। পুরস্কার একটু হাততালি হোক ওনার জন্য, প্রথমে দ্বিতীয়, না প্রথম দ্বিতীয় পুরস্কার এবং কাবেরীর পক্ষ থেকে ডিসকাউন্ট কুপন। এরপর প্রথম আপনার জন্য পুরস্কার এবং কাবেরীর পক্ষ থেকে ডিসকাউন্ট কুপন। ভাটপাড়া মিলনী দুর্গোৎসব কমিটিতে আমরা পাড়ায় পাড়ায় পুজো লড়াই নিয়ে এসেছিলাম, অনেক মজা হলো এখানে। পাড়ায় পাড়ায় পুজো লড়াই নিবেদনে কাবেরী, সহযোগী নিবেদন ডেস্টিনেশন হলিডে এবং এমআই মোবাইল উষশী এন্টারপ্রাইজ। তো যাওয়ার আগে ভাটপাড়া মিলনী নিজেদের জন্য একটা হেপিপুরে হবে তো? থ্রি চিয়ার্স ফর ভাটপাড়া মিলনী ক্লাব হিপ হিপ। থ্রি চিয়ার্স ফর ভাটপাড়া মিলনী ক্লাব হিপ হিপ। থ্রি চিয়ার্স ফর ভাটপাড়া মিলনী ক্লাব হিপ হিপ। থ্যাংক ইউ।